আজকে কিছু বলার জন্য ভিডিওটা বানালাম। তো মেল ফিমেল ফিনসের কিভাবে চিনবেন, তো ফিমেলের ঠোঁটের কালারটা হালকা লাল হবে, অরেঞ্জ টাইপের, আর মেলের ঠোঁট ডিপ লাল। তো ভালো করেই দেখতে পাচ্ছেন যেদিকে তোমার মেলের ঠোঁটের কালারটা খুব লাল হয়ে আছে গাঢ়, আর এদিকে ফিমেলের কালার হচ্ছে একদম হালকা কালার লাল। আর একটা উপায় আছে চেনার, তো মেয়েটার চোখের কাছে দেখো কান্নার একটা ভাব আছে চিহ্ন, ছেলেটার চোখে দেখো কান্নার মতো চিহ্ন নেই, মেয়েটার চোখে কান্নার চিহ্ন আছে। তো ভালোভাবে আপনাদেরকে চেনাতে পারলাম মেল ফিমেল ফিনসের চেনার উপায়। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানাবে কেমন হলো। তো পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো এরা সাধারণত ডিম পারে কম করে 4 থেকে 5টা, 8টা অবধি ডিম পারে। তো এরা প্রত্যেক দিন একটা করে ডিম পারে, তো বাচ্চা ওঠে একদিন ছাড়া করে। তো এদের 14 দিনের ডিম থেকে বাচ্চা উঠে, 14 দিন থাকতে উঠতে আরম্ভ করে দেয়, 14 থেকে 15 সাধারণত দিন লাগে আর কি, 14 থেকে 15 অবধি লাগে টাইম, এর বেশি হবেও না কমও হবে না। তো তোমাদেরকে ভালোভাবে বুঝাতে পারলাম এই ভিডিওটার মাধ্যমে, যদি কারো প্রবলেম থাকে জানার জন্য কমেন্ট করে বলতে পারো, আমি রিপ্লাই দেবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, বাই।